লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। গোলাম মুর্তজাকে দিয়ে শুরু করি। আবারও আমরা সেই হরতাল, অবরোধ, ভাঙচুর, আগুন, মৃত্যু এই জায়গায় ফিরে এলাম বোধ হয়। আবার আরও একটা নতুন কর্মসূচিও এলো অবরোধ, আপনার বিশ্লেষণ শুনি। প্রথমত কথা, 28 এর কয়েকটি দিক আছে। আমরা গণমাধ্যমে যে আলোচনাটা করছি সেটাই একমাত্র দিক না, সেটাই একমাত্র দিক না বলতে আমরা আগুন, সন্ত্রাস, ভাঙচুর এই অংশটুকুই শুধু আলোচনা করছি। এই অংশটুকুর আগের যে প্রেক্ষাপট সেই জায়গাটুকু আমরা আলোচনা করছি না। বিএনপি যখন 28 অক্টোবর কর্মসূচি ঘোষণা করলো, তার পরবর্তীতে আওয়ামী লীগ যখন শান্তি সমাবেশ ঘোষণা করলো এবং যখন লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আশাকেন্দ্রিক আহ্বান বা ঘোষণা বা জানানো হলো, তখন আমরা বুঝতে পারছিলাম যে এক ধরনের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হলেও হতে পারে। বিএনপি এর আগে যে সমাবেশগুলো করেছিল, বিভাগীয় সমাবেশ বা ঢাকায় সমাবেশ, সেই সমাবেশগুলোতে আমরা দেখেছিলাম যে মানে একেবারে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল। তো আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যে অহিংস আন্দোলন করছিল, সেই অহিংস আন্দোলন করে তারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বা নিরপেক্ষ সরকারের দাবি, সেই দাবি তারা আদায় করতে পারবে কিনা সেটা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন ছিল। কিন্তু বিএনপি যদি অহিংস আন্দোলন করে, বিএনপির আন্দোলনে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, তাহলে সেই বিএনপিকে মোকাবেলা করা সরকারের জন্য তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। তো 28 অক্টোবর যখন এরকম সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো, তখন বিএনপিকে মোকাবেলা করা সরকারের জন্য তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে গেল। কাকরাইল থেকে ঘটনার সূত্রপাত এবং পরবর্তীতে এই অংশটুকুর ব্যাখ্যা করি আমি এইভাবে যে আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু বিএনপির সমাবেশ থেকে বিএনপির এই বিপুল সংখ্যক নেতাকর্মীকে যে কয়েক মিনিটের মধ্যে সরিয়ে দিতে পারলো, এটা একটা অসাধারণ স্মার্ট মুভ। এবং যে প্রক্রিয়াতে টিয়ার সেল, যে প্রক্রিয়াতে লাঠিচার্জ, যে প্রক্রিয়াতে মানে কয়েক হাজার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আতঙ্ক তৈরি করে যেভাবে সরিয়ে দিতে পারলো, এটা একটা অসাধারণ। এখানে আরো একটা সরকারের কৌশলটা অসাধারণ স্মার্ট কৌশল কাজ করেছে। সরকার ঘটনার কয়েকদিন আগে থেকে বলেছে জামাত বিষয়ে কথা, জামাতকে দাঁড়াতে দিব না, জামাত নিবন্ধনহীন দল, জামাত যুদ্ধাপরাধীদের সাথে সংশ্লিষ্ট দল, জামাতের বিষয়ে জিরো টলারেন্স, জামাত যদি অনুমতি চায় অনুমতি দেওয়া হবে না, জামাত যদি সমাবেশ করতে আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা ঘটনার দিন অর্থাৎ 28 তারিখে লক্ষ্য করলাম জামাতের সঙ্গে পুলিশের প্রায় একটা সহ অবস্থান, সেখানে তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকলো, ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকলো, জামাত কিছুটা ব্যারিকেড ভাঙলো এবং পরবর্তীতে দুপুরের দিকে আমরা ঘোষণা শুনলাম পুলিশের যে জামাতের সঙ্গে আলোচনা হয়েছে, জামাত এখন পর্যন্ত কোনো সহিংসতা করেনি। অর্থাৎ 28 তারিখের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে সংঘর্ষটা হতে পারে জামাতের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আরামবাগে এই এলাকাতে, কিন্তু ঘটনার দিন জামাতকে নির্বিঘ্নে সমাবেশ করার সুযোগ দেওয়া হয়েছে অনুমতি ছাড়া যারা সমাবেশ করেছে। আর বিএনপি অনুমতি নিয়ে একটি সমাবেশ করেছে, কাকরাইলের ঘটনাটিকে কেন্দ্র করে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে এবং এই সাংঘর্ষিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শেষ করছে। আমি শেষ করবো অল্প আরেকটু বলে, আর যে কথাটি আলোচনা হচ্ছে আগুন দেওয়ার যে ঘটনাটি, যেটা গণমাধ্যমে খুব ফলাও করে আমরা আলোচনা করছি, আগুন দেওয়ার এই ঘটনাটি নিঃসন্দেহে বিএনপির কর্মসূচি দায়টা বিএনপির উপরে গিয়ে পড়ে। কিন্তু আমরা কিছু কিছু ঘটনা, যেটা এখন পর্যন্ত সারা দেশে প্রায় 45টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ঢাকা শহরেই বা ঢাকা বিভাগেই ঘটেছে প্রায় 27টির মতো আগুন দেওয়ার ঘটনা, বাস পুরানো হয়েছে, ট্রাক পুরানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে গতকালকেও যখন আগুন দেওয়া হয় 2-3টি সুনির্দিষ্ট করে ঘটনা যে পুলিশ আগুন দিল কিনা, পুলিশ নিজে আগুন দিল কিনা বা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আসলো এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
যে ইত্তেফাক ভিডিওটি প্রকাশ করেছিল, যে গাড়িতে পুলিশকে আনা নেয়া করা হয়েছে সেই গাড়িতে পুলিশের বা ডিবির পোশাক পরা আগুন দিয়ে চলে গেল পুলিশের সামনে দিয়ে, পুলিশ দেখলো না, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর কারণে আলোচনাটা আরেকটু গভীরে হওয়া দরকার। প্রথমত কথা, বিএনপি সন্ত্রাস করছে, আগুন দিচ্ছে, সেটা একটি দিক, আর এর পাশাপাশি আগুন দেয়া দরকার, দেখা দরকার, মানে নিজেরা 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 কারা দিচ্ছে, না পরিপ্রেক্ষিতে যে ধরপাকড় চলছে, বোঝা যায় যে আন্দোলনকে দমন করাটা সরকারের জন্য তুলনামূলক ভাবে এই আগুন সহজ হয়ে গেল, সহিংসতা হলে সহজ হয়। জি, আমি শ্যামল দত্ত আপনার কাছ থেকে একটু শুনতে চাই, অনেকগুলো কথা তো শুনলেন, আমি প্রশ্ন করি না। না, গোলাম মুর্তজা তার মতো করে মতামত দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কালকে গতকাল আমি রাস্তায় ছিলাম দীর্ঘক্ষণ, প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে কাঁকড়াইল এলাকাটাতে আমি ছিলাম। আমি দেখেছি যে এখানে যেটা আজকে প্রথম আলো তো একটা অ্যানালাইসিস ছাপা হয়েছে যে সংঘর্ষের দিকে গেল কেন, বিএনপি তো দীর্ঘদিন একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে আসছিল, এটার একটা ব্যাখ্যা মানে দাঁড় করিয়েছে তারা এবং বলছে যে হয়তো একটা হতে পারে যে বিএনপির কর্মী লেভেলে একটা হতাশা আছে যে নির্বাচনও কাছে এসছে, সেই অর্থে কোনো দাবি আদায়ের জন্য জোরালো কর্মসূচি আসছে না, শান্তিপূর্ণ কর্মসূচি, এবং এটা বাস্তবতা যে কালকে কিন্তু অনেক লোক হয়েছে বিএনপির, কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি যে যে সমাবেশের যে ক্যারেক্টার, যেটা শুরু হওয়ার কথা দুপুর দুইটায়, সেটি কিন্তু সকাল এগারোটা থেকেই মোটামুটি মাঠে তারা ছিল, এবং পরবর্তী সময়ে কতগুলো ছোট ছোট ঘটনা, যেমন ধরি বলেন একটা বাস যাচ্ছিল গাজীপুর পরিবহনের, সেটাতে আক্রমণ। আমি চিফ জাস্টিসের বাসার কোনার দিকে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন দেখলাম পুলিশ এবং বিএনপি কর্মীরা কিন্তু শান্তিপূর্ণভাবে ওখানে একসাথেই ছিল এবং বেশ তাদেরকে একটু সরে গিয়ে বিচারপতির বাসভবনটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল। ওই জায়গাটিতে আমি ঠিক এগারোটা দুই তিন মিনিটের মতো সময় ছিলাম, আমি প্রেস ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যখন চিফ জাস্টিসের বাসার গেটে আক্রমণ হলো, যখন জাজেস কমপ্লেক্সে গিয়ে সিসিটিভি খুলে ফেলা হলো, আক্রমণ হলো, যখন তার একটু দূরে গিয়ে কয়েকশো গজ দূরে গিয়ে আইডিবি ভবনের গেট ভেঙে ভিতরে গাড়িতে মানে আক্রমণ করা হলো, ভাঙচুর করা হলো, এবং দুটি বাস সেখানে মিনি বাস ছিল, এগুলো একটা প্রাইভেট, একটা মিনিবাস এবং আরেকটা পিক আপ, এগুলোতে আগুন দেওয়া হলো, তখন সংঘর্ষটা কিন্তু ছড়িয়ে গেছে। এবং খুবই সত্যি কথা বলতে কি, এখানে পুলিশ চাইছিল যে কোনো সংঘর্ষটা যাতে না হয় আর কি, এবং যে কারণে শুরুতে তারা কিন্তু তারা প্রথম অপারেশনটা শুরু করে একটার দিকে, সংঘর্ষটা শুরু হয় বারোটার কাছাকাছি সময়, এক ঘন্টা অনেক মানে ধৈর্যের পরিচয় দিয়েছে। পাশাপাশি যেটা দেখেছি, সাংবাদিকদের উপরে একটা টার্গেটেড আক্রমণ হয়েছে গতকাল, আপনি 27 জনের তালিকা আমাদের হাতে আছে, আর বাকি যারা ছোটখাটো আঘাত পেয়েছে বা মারপিটের শিকার হয়েছে তারা কিন্তু এই ইয়েতে তালিকায় আসেননি। আমাদের দুজন ফটোগ্রাফারের উপরে হামলা হয়েছে আরামবাগের এদিকে, ফকিরাপুল এবং আরামবাগে, অশ্রাব্য বাসায় তাকে গালাগাল করে, তার ক্যামেরা ভাঙচুর করে, তার চিপস নিয়ে গিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে আমাদের মাসুদ পারভেজ আনিস, আমাদের সিনিয়র ফটোগ্রাফার, আরেকজন ফটোগ্রাফার কেমন আছে, আর সাংবাদিকদের মিডিয়া ধর এই বলে মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে, যমুনা টিভি, সময় টিভি, আরো বিভিন্ন টেলিভিশনের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। এখন এর তারপর তো বিকেল পাঁচটা ছটা পর্যন্ত এই পুরো এলাকাটি রণক্ষেত্র ছিল, আমার অফিসের সামনে মালিবাগ থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গায় আশেপাশে যত দোকান আপনি দেখবেন, যে শান্তিনগর বেলি রোডের কোনার মধ্যে যত দোকানের ইয়ে আছে, সামনে জিনিসপত্র ছিল সব আগুনে, ফুটপাতের দোকানগুলো এখন ইটি। তারপরে আমরা এরপরে দেখলাম রাজারবাগের দিকে যখন গেল এটি, যে যখন পল্টনের বিএনপি অফিসের কার্যালয়ের পরে গিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে অ্যাম্বুলেন্স গুলোতে আগুন দেয়া, কয়েকটি পাঁচটি মোটরসাইকেল ছিল সেগুলোতে আগুন দেয়া, এখন এই কাজগুলো বিএনপি অনেকদিন কিন্তু এই জাতীয় কর্মসূচি করেনি। আমি বরং দেখছি যে বিএনপির হয়তো সিদ্ধান্তহীনতাই ছিল যে পরের কর্মসূচিটি কি হবে, বিএনপি যদি কোনো কারণে কালকে একটা শান্তিপূর্ণ সমাবেশ করে বসে যেত বিএনপির অনেক বেশি লাভ হতো, যেটি মুর্তজা ঠিকই বলেছে, সরকারের জন্য এখন একটা লাভ হয়েছে যে এটাকে ট্যাকল করার জন্য তারা কিন্তু অনেক ইয়ে পেয়েছে, কিন্তু এই
এই এতদিন ধরে আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশে আন্দোলনের একটা চরিত্রগত পরিবর্তন ঘটেছে, এইভাবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে। গতকাল সকালেও আমি একটি আলোচনা শুনছিলাম একাত্তর টিভিতে যে বাংলাদেশের আন্দোলন এখন অনেক বেশি শান্তিপূর্ণ হয় এবং এটার মধ্যে পিপল ইয়ার থাকে, কিন্তু যেভাবে কালকে একজন পুলিশকে মারা হয়েছে এবং আজকে দুজন গ্রেপ্তার হয়েছে আপনি দেখেছেন, যেভাবে সাংবাদিকদের পিটানো হয়েছে একেবারে লাঠি দিয়ে, মানে এগুলো অনেকদিন ধরে হয়নি। এবং বাংলাদেশে একসঙ্গে রাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠান, যদি আমরা বলি চিফ জাস্টিসের বাসভবন, আমরা যদি বলি গণমাধ্যমের উপরে একসাথে এক নাগারে এরকম হামলা, পাশাপাশি পুলিশ বাহিনীর উপরে এভাবে, এটা আমরা ওই 17-18 শতকে দেখেছিলাম নির্বাচনের আগে, বা 13-14 আন্দোলন আমরা দেখেছি পুলিশকে মাথা থেতলে দেওয়া হয়েছিল, কালকে সেই ধরনের ঘটনার কিছু পুনরাবৃত্তি ঘটেছে যেটা অনেকদিন বাংলাদেশের রাজনীতিতে ছিল না। কিন্তু আমার একটি কথা জুয়েল আমি একটু বলি আপনাকে, যে আমার আশঙ্কা ছিল যে এই ধরনের হবে সংঘাত। আজ থেকে 10 দিন আগে আমাদেরকে পিটার হাস একটা ডিনারে দাওয়াত দিয়েছিলেন, সেখানে আমরা 5-7 জন সম্পাদক ছিলাম। আমি ডিনারের পরে যখন কথা বলছিলাম, আমার পাশে মতিউর রহমানও ছিলেন প্রথম আলোর সম্পাদক এবং আলতামাস কবির সংবাদের সম্পাদক, আমরা 3 জন মিলে পিটার হাসের সঙ্গে কথা বলছিলাম। তখন পিটার হাসকে জিজ্ঞেস করছিলাম যে মানে হোয়াট ইউ এক্সপেক্ট ইন 28 তারিখ কি হতে পারে, উনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে, আমি অন রেকর্ড বলছি দুজনকে সাক্ষী রেখে, আলতামাস কবিরও ছিলেন প্রথম আলোর মতিউর রহমানও ছিলেন, যে তিনি আমাদেরকে বলছিলেন বিএনপি তাদেরকে বলেছে এবার আন্দোলনটি সংঘাতময় হবে। এবং তো আমি বললাম যে তোমাদের সাথে তো নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, তোমরা বল মানে বলতে তো পারো যে এই যে শান্তিপূর্ণ ধারাটি অব্যাহত থাকলে বরং বিএনপির লাভ, মানবতা সরকারের লাভ। তখন পিটার হাস বললো যে ওকে লেট আস সি, আই হোপ দ্যাট ইট উইল নট হ্যাপেন। এটা হচ্ছে একেবারে অন রেকর্ড বক্তব্য, মতিউর রহমান আমাদের শ্রদ্ধেয় সম্পাদক প্রথম আলো তিনি ছিলেন, আলতামাস কবির ছিলেন, আমিও ছিলাম। সো তাদের কাছে খবর ছিল বিএনপি যে এটা হঠাৎ হয়ে গেছে, এটা একেবারে তাৎক্ষণিক ভাবে হয়েছে, আমার কাছে এটা মনে হয় না। কারণ আমি এবং আমি কিন্তু এই কথাটি আরো বিভিন্ন জায়গায় বলেছি গত 1 সপ্তাহ যাবত, যে আমরা যদিও মনে করছি এবার কিন্তু বিএনপি একটা মরণ কামড় দেবে, কারণ তাদের অপশনটা ইয়ে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। সামনে ফ্রাস্ট্রেশন আছে দলীয় নেতাকর্মীর মধ্যে, এবং আজকে প্রথম আলোর বিশ্লেষণও কিন্তু আলোচনার পথ বন্ধ হয়ে গেছে, কবে খোলা ছিল আমি এটা নিয়ে আর আলোচনায় আসতে চাই। কারণ আজকে মারামারি বা গতকালকের মারামারিতে পথ বন্ধ হলো এমনটা তো নয় নিশ্চয়ই। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছি, এই সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এবং আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা, দুজনকে আবারও স্বাগত। গোলাম মর্তুজা, যেটি আসলে বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে ওবায়দুল কাদেরের বক্তব্য, সেটি নতুন করে বলার কিছু কি আছে? কেন এর আগেই তো বলা হয়েছে সংলাপের সব পদ বন্ধ করে দিয়েছে বিএনপি। না না, সংলাপের কোনো পরিবেশ বাংলাদেশে ছিলই না, বিশেষ করে সংলাপটা কে করে? সংলাপটা করতে হয় সরকারের, এবং সরকারের সংলাপটি করতে হয় দুটি রাজনৈতিক দল, যখন এক বিরোধী দল বিশেষ করে তারা কি চায়, সেই চাওয়ার জায়গাটা নিয়ে যদি আলোচনার সুযোগ থাকে তাহলে একটা অর্থবহ সংলাপ হতে পারে। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগের অবস্থান প্রথমত কথা এটার সুযোগ নাই সংবিধান অনুযায়ী, দ্বিতীয়ত কথা সংবিধানে আছে কি নাই সেটা আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো যায়, কিন্তু সরকার এই জায়গাতে কোনো রকম কোনো আলোচনার জায়গাতে থাকবেই না যে এই শর্ত বাদ দিয়ে হলে আলোচনা হতে পারে। তার মানে হচ্ছে আলোচনার কোনো পরিবেশ বিএনপিকে 28 অক্টোবর সংঘর্ষিক অবস্থা তৈরি হলো সেই কারণে সংলাপের পরিবেশ নেই, এটি একেবারেই রাজনৈতিক বক্তব্যের আলাদা করে কোনো গুরুত্ব নেই, কারণ তার আগেই এরকম পরিবেশ ছিল না। আর আরেকটা জিনিস যেটা আমাদের বিবেচনা, শ্যামলদা যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে একমত, পুলিশ পিটিয়ে মারা, প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করা, এগুলো নিয়ে আমার কোনো দ্বিমত নাই যে এই কাজগুলো করা হয়েছে, এই দায় বিএনপিকে নিতে হবে। কিন্তু আমি যে জায়গাটা কথা বলতে চাইছি যে এই যে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হলো, এই যে জ্বালাওপোড়াও একটা অবস্থা তৈরি হলো, এর নেপথ্যের আরেকটা দিক আছে, সব দায় বিএনপির উপরে যেটা চাপানো হচ্ছে এটা বিএনপি করছেন অন্য কেউ করছে একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো। আপনি খেয়াল করে দেখবেন বিএনপির পক্ষ থেকে কিন্তু সবসময় ঘোষণা ছিল আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, বিএনপি কিন্তু কাউকে লাঠিসোঁটা নিয়ে আসতে বলেনি।
আওয়ামী লীগের ঘোষণা ছিল লাঠি নিয়ে আসার, এবং দেখা গেছে কালকে ঢাকার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে লাঠি হাতে বসে থাকতে, লাঠি হাতে মিছিল করতে আগের দিন রাত থেকে দেখা গেছে। ঢাকায় যে বাসগুলো ঢুকেছে, ঢাকায় যে মাইক্রোবাসগুলো ঢুকেছে, সেই মাইক্রোবাসগুলো মানে আওয়ামী লীগের ব্যানার আলা যত বাস ঢুকেছে, যত মাইক্রোবাস ঢুকেছে, তার একটিও কিন্তু তল্লাশি করা হয়নি। এর বাইরে যত বাস ঢুকেছে বিএনপি কর্মী বলে মনে করা হয়েছে, মোবাইলে বিএনপি খোঁজা হয়েছে, মাইক্রোবাসে বিএনপি খোঁজা হয়েছে, বাসে বিএনপি খোঁজা হয়েছে, ট্রাকে বিএনপি খোঁজা হয়েছে। অর্থাৎ বিএনপির সমাবেশে লাঠি সোঁটা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এরকম জিনিস নিয়ে আসার সুযোগ অনেক কম ছিল। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাইছি, আন্দোলনের এই পর্যায়ে বিএনপির আন্দোলনকে মোকাবেলা বা আন্দোলনকে দমন করার জন্য, বিএনপি চায় সরকারের পতন ঘটাতে, সরকার চায় বিএনপির আন্দোলন থেকে দমন ঘটানোর জন্য। প্রথমত কথা, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, দ্বিতীয়ত কথা সরকার খুবই শক্তিশালী, তো সেই শক্তিশালী জায়গায় থেকে আপাত দৃষ্টিতে আন্দোলন দমন করার জন্য যে উপাদানগুলো থাকা দরকার সেই উপাদানগুলো পাওয়া গেছে, এখন সেই আন্দোলন দমন করা হচ্ছে। এখন দেখার ব্যাপার সামনের সময়গুলোতে বিএনপির আচরণ কি হয়, বিএনপি কি করে, সেখান থেকে বিএনপি বের হয়ে আসবে সংলাপের জায়গাটি বাংলাদেশে যদিও খুব কঠিন, কিন্তু ইতিহাস তো বলে সংলাপ হয়েছে। আপনি যদি 1800 সালে দেখেন, এরকম একটি আন্দোলনময় অবস্থায় ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি একটি বড় জোট তারা গণভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন, কোনো হয়নি তা না। এবারও যে একটা সংলাপ পরিবেশ তৈরি হয়নি তা না, যেমন আওয়ামী লীগের দিক থেকে অফার করা হয়েছিল যদি এক দফার বাইরে গিয়ে কথা বলতে চান তাহলে সংলাপ হতে পারে, কিন্তু বিএনপি তো অলরেডি একটা পয়েন্ট অফ নো রিটার্ন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা হবে না, তারপরে কি হবে সেটা নিয়ে আলোচনা। ফলে আলোচনার পথ কিন্তু গতকাল না, তার আগেই রুদ্ধ করে দিয়েছে এরকম একটি দাবি দিয়ে বিএনপি। আর দ্বিতীয়ত কালকের পরিস্থিতি যেটা আমরা দেখেছি, যে আওয়ামী লীগের জায়গায় সমাবেশ করেছে, আওয়ামী লীগ বিএনপিতে কোনো সংঘর্ষ হয়নি, বা আওয়ামী লীগ বিএনপি পুলিশ ত্রিপক্ষীয় কোনো সংঘর্ষ হয়নি, সংঘর্ষটি হয়েছে বিএনপির সঙ্গে, বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এখন সেটা নিয়ে মূর্তজা সন্দেহ প্রকাশ করছে, এর পেছনে আর কেউ আছে কিনা সেটা হতে পারে। আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখেছি এখানে কয়েকটি জায়গা, একটি হচ্ছে হোয়াই সাংবাদিকরা কেন টার্গেট হয়েছে, এবং সাংবাদিকদেরকে বিএনপির মিছিল থেকে যে একেবারে সুনির্দিষ্টভাবে আক্রমণটা এসছে এটা তো আমরা দেখেছি, এবং সাংবাদিকরা এই পর্যন্ত যেটা আমি বললাম আমাদের কাছে 27 জনের তালিকা আছে, আরো অনেকেই এখনো হাসপাতালে আছে, রাফসান হাসপাতালে আছে কালবেলার, আরো অনেকেই হাসপাতালে আছে যারা চিকিৎসা নিয়ে হয়তো বাসায় গেছে। এটা সুনির্দিষ্টভাবে হামলা হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, গাড়িতে ভাঙচুর হয়েছে, এবং খুবই ইন্টারেস্টিং বিএনপির যে মিছিল থেকে হামলা হয়েছে সেখানে অনেকের বুকে আবার প্রেস লেখা জ্যাকেটও ছিল, ফলে কনফিউজড যে আপনি 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 কয়েকটা ছবি আমি দেখাতে পারি আপনাকে, যে বিএনপির মিছিলে লাঠি হাতে প্রেস লেখা বুকে তারা এই আক্রমণগুলো করছে, সেটা একটা। আর দ্বিতীয়ত পুলিশকে যেভাবে পিটানো হলো যেটা আমরা দেখলাম, বা হাসপাতালের ভিতরে গাড়ি ভাঙচুর হলো, সেটা আরামবাগের ওখানে মিছিলটা যখন যখন মহাসমাবেশটা পণ্ড হয়ে গেল তখন ওখান থেকে গিয়ে আক্রমণগুলো করা হয়েছে, কিংবা আইডিবি ভবনের ভিতরে ঢুকে যে গাড়িতে ভাঙচুর করা হলো, চিফ জাস্টিসের বাসা বা অন্যান্য এই আক্রমণগুলো সম্পর্কে হ্যাঁ কেউ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারে, দেখা যেতে পারে যেখানে কি ছিল কারা ছিল এর পেছনে, কিন্তু বাস্তবতা এটাই যে এই কর্মসূচিটা যদিও সহিংস হওয়ার কথা ছিল না, কিন্তু গতকাল এবং আজকে যে আগুনগুলো হচ্ছে, আজকে প্রায় 11টা গাড়িতে আগুন হয়েছে বিভিন্ন জায়গায়, এবং ঢাকা শহরে 3টা, তার মধ্যে একজন পুরে কয়লা হয়ে গেছে, আপনি দেখেছেন এইসব দৃশ্য তো দেখানো যায় না এইসব ছবি তো। ফলে এখন আবার অবরোধ তো একটা ছিলই, হ্যাঁ একটা অবরোধ কিন্তু কখনো উইথড্র হয়নি, চলমান, সে চলমানের মধ্যে আবার 3 দিনের অবরোধ। তো এই অবরোধে এখন দেখবেন যে আজকে হয়তো রাতে কোথাও কোথাও আগুন ধরবে, এখন ডাকছে অবরোধ যারা ডাকে দায়িত্বটা তাদের উপরে বর্তায়। এ নিয়ে খুব বিখ্যাত একটা উক্তি আছে, মহাত্মা গান্ধী যখন 1922 সালে চৌরি চোরা মুভমেন্টটা করছিলেন তখন হঠাৎ করে বিক্ষোভকারীরা গিয়ে থানা আক্রমণ করে প্রায় 15-20 জন পুলিশকে পুড়িয়ে মেরেছিল, মহাত্মা গান্ধী পরের দিনই আন্দোলনটা বন্ধ করে দিয়েছিলেন, এই কারণে, কারণ তিনি অহিংস আন্দোলন করেন, তিনি বলছেন এই আন্দোলনে এই সহিংসতা দায় দায়িত্ব আমার। ফলে আন্দোলনে যখন সহিংসতা হয় যারা আন্দোলনটি ডাক দেয়, এখানে যদি থার্ড পার্টি কেউ কিছু করে দায় দায়িত্বটা তার উপরে উঠতে যায়, এবং কালকে থেকে যে 3 দিনের অবরোধ,
সেখানে আমি জানি না রাজপথ অবরোধ, রেলপথ অবরোধ মানেটা কি, মানে হচ্ছে আমি অবরোধ করব, মানে রাস্তায় দাঁড়িয়ে বিএনপি এবং সমমনা দল তারা সড়ক অবরোধ করবে, রেলপথ অবরোধ করবে, নৌপথ অবরোধ করবে, নৌপথ অবরোধ করবে, যেটি আগে এক সময় হয়েছিল আমরা যে অবরোধ করি চাঁদা। এখন সেই অবরোধটি যখন করবেন, অবরোধ আমি নাও করতে পারি, আমার না করার অধিকার আছে, তখন একটা সংঘর্ষের জায়গা হবে। এখন সেই দায়িত্বটি তখন কে নির্ধারণ করবে যে কে করেছে, সেটি আরেকটি বিষয়। তখন যদি আগের মতো হয় যে আমরা যে সহিংসতাগুলো 2013-14-15 দেখেছি, পরবর্তী সময়ে 17 শেষে গিয়ে 18 পর্যন্ত দেখেছি, ইলেকশনের আগ পর্যন্ত বাংলাদেশে কত নিরীহ মানুষ যে মারা গেছেন, যাদের সঙ্গে আন্দোলনে কোনো সম্পর্ক নাই, কক্সবাজার থেকে একটি আসা বাসে বাসে আগুন দেওয়া হলো, একটা মেয়ের কথা আমার এখনো চোখে ভাসে, যে চট্টগ্রামে জামালখানে একটা স্কুলের ছাত্রী তার চোখ নষ্ট হয়ে গেল, তারপরে সারা বাংলাদেশে যা ঘটলো। এখন এই ঘটনাগুলো ঘটনাগুলো আগামীতে যদি ঘটে সেটি হবে খুবই দুঃখজনক এবং এর আলটিমেটলি লাভবান কেউ হবে না আর কি। জি একদম পরিষ্কার, দুজনে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরতে আবার অবশ্যই। দর্শক আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। দুজনকে স্বাগত জানাই। গোলাম মর্তুজা আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন, বঙ্গবন্ধুকে সেই সমাবর্তনে ডক্টরস লস ডিগ্রি দেওয়া হয়েছে এবং সেখানে তিনি বলেছেন অগ্রযাত্রা যেন থেমে না যায়, সবাইকে সচেতন থাকতে হবে, এই কথাটা উনি বারবারই বলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। না, নিঃসন্দেহে বাংলাদেশ এই দেশটা তো 17 কোটি মানুষের, কথাটা প্রধানমন্ত্রী বলেছেন যে অগ্রযাত্রা যেন থেমে না যায়, এর সঙ্গে তো কোনো রকম কোনো দ্বিমত করার জন্য সুযোগ নেই। বাংলাদেশের অগ্রযাত্রা তো নানা প্রতিকূলতা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতেই হবে, সেই অগ্রযাত্রা যাতে থেমে না যায়, সেই থেমে না যাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা দেশে গণতান্ত্রিক অর্থাৎ সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া। সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া মানে একটা এমন একটা নির্বাচন যে নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন, অর্থাৎ একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। অগ্রযাত্রা থেমে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়া, যে কোনো কথার মূল স্তম্ভ হচ্ছে জনগণের ভোটের অধিকার, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আমি মনে করি প্রধানমন্ত্রী সেই জায়গাটি বোঝাতে চেয়েছেন এবং সেটা যাতে হয় সেই পরিবেশটা তৈরি করা দরকার। বিএনপি বা অন্য কেউ কে অংশ নিল নির্বাচনে, কে অংশ নিল না, কে সন্ত্রাস করলো আর কে ভালো কাজ করলো, সেটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দেখা হবে, বিচার করা হবে। কিন্তু জনগণের যে ভোটের অধিকার, ভোট দিয়ে জনগণের যে নেতা নির্বাচন করার অধিকার সংবিধান যেটা দিয়েছে, সেটা তো জনগণের থাকতে হবে। বিএনপি সন্ত্রাস করলো বলে তো আর জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে না, এই জায়গাটা আমাদের দেখা দরকার বা নজর দেওয়া দরকার। জি একদম পরিষ্কার, শ্যামল দত্ত আপনার কাছে শুনুন। হ্যাঁ, সেটা ঠিক অবশ্যই যে বাংলাদেশের অগ্রগতির যে যাত্রা সেটি যাতে অব্যাহত থাক সেটি সবাই চায়, কিন্তু একই সঙ্গে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা খুব জরুরি। আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু যথাযথভাবে কাজ করছে না এবং পলিটিক্যাল পার্টিও কিন্তু একটি বড় ইনস্টিটিউশন এবং দেশ পরিচালনায় তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের পলিটিক্যাল পার্টির যে স্ট্রাকচার এবং এর যে ডিফারেন্সেস অফ অপিনিয়ন এগুলো এতটাই বিপরীতমুখী এবং যে কারণে আমরা প্রত্যাশা করছি কিন্তু প্রত্যাশার সঙ্গে রিয়েলিটির কোনো ইয়ে নাই আর কি, সংযুক্তিটা নাই এবং এই নাই বলেই সংকটের জায়গাগুলোকে আমরা অতিক্রম করতে পারছি না। আপনি দেখবেন এই ধরনের সংকট পৃথিবীর অনেক দেশে আছে এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র আছে, কিছুদিন আমরা দেখেছি জনগণ তো ভোট দিয়ে ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং সে ট্রাম্প এখন আইনের কাঠ গড়ায়। বাস্তবতা এটাই, মানে ভোট একমাত্র সমাধান না, প্রতিষ্ঠানকেই যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে ভোট তার একটি অনুষঙ্গ এবং সেটি যথাযথভাবে হয়, কিন্তু আমরা যদি নির্বাচন প্রশ্নে কোন সরকারের অধীনে নির্বাচন হবে ইত্যাদি নিয়ে যদি আমরা কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমাদের সে অগ্রযাত্রায় বলি না যাই বলি না কেন, আমাদের হ্যাঁ আমাদের অনেক ধরনের হয়তো অগ্রযাত্রার আপনি উদাহরণ দিতে পারবেন, কিন্তু সামগ্রিক একটি অগ্রযাত্রার যে পরিচয় এবং যেটি আমাদের মুক্তিযুদ্ধের মূল স্পিরিট, এদেশের মানুষের বঙ্গবন্ধুর কথায় যদি বলি যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু একই সঙ্গে তিনি যুক্ত করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংজ্ঞায় দারিদ্র থেকে মুক্তি, অহিংসা থেকে মুক্তি, আমাদের বৈরিতা থেকে মুক্তি, সেই জায়গাগুলো একই সঙ্গে অ্যাড্রেস করতে হবে। এগুলো অ্যাড্রেস না হলে এরকম যদি কনফ্লিক্টিং একটা সোসাইটি অব্যাহত রেখে আপনি সমাধান চাইলে সেটি প্রকৃত সমাধান হবে না। সমাজ থেকে এই বিরোধটির সূত্রপাত কোথায়,
এবং বীরত্বের পিছনে কি কি ইস্যুগুলো কাজ করে, 75 কিভাবে আমাদেরকে সেই প্রতিঘাতগুলো করে দিয়েছে এক, এবং 21 আগস্টের গ্রেনেড হামলা আরেকটি হচ্ছে আমাদের বড় ধরনের সমাজে একটা রাজনৈতিক বিভাজন তৈরি করা, বিভাজন তৈরি করেছে। এগুলো কিন্তু একটা জায়গায় না এসে সুপারফিশিয়াল সমঝোতা যদি চাই আমি একটা ইনস্টিটিউশনাল, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা অন্তত দেখছি যে বিরোধের জায়গাগুলো থেকেই যাচ্ছে, এবং এবং সেখানেই হচ্ছে ওই যে নির্বাচনের প্রশ্নটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে নির্বাচন হবে, নির্বাচন হলে কি হবে, না হলে কি হবে। এখন তো পৃথিবীতে ডেমোক্রেসির সংজ্ঞাটাও পাল্টে যাচ্ছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আপনার সময় নিয়ে আমি জানি, একদম শেষ, ধরেন জেনারেল সিসি, তিনি যে মিশর এখন রুল করছেন, সেটা কিন্তু নির্বাচিত একটি সরকারকে হটিয়ে দিয়ে। হামাসের বিরুদ্ধে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু হামাস কিন্তু একটা ইলেক্টেড ফোর্স, কিন্তু তার রাজনীতিটা এতটাই এটা নিয়ে মানে নানা রকমের আমাদের মতামত আছে, কিন্তু বাস্তবতা এটাই। শুধু এই দিক দিয়ে হয়তো আমাদের এখন গোটা পৃথিবীটা এখন সংজ্ঞাহীন ভাবে বদলে যাচ্ছে অনেক কিছু। জি, একদম পরিষ্কার। শ্যামল দত্ত, গোলাম মুর্তজাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা বিয়ে আজকের সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গে থাকবেন।